উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি নিয়ে জটিলতা জারি। এবার ভোটের জন্য নয়া সংকট, কি এই সংকট জানবো। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, দেখো 12 তারিখ উপনির্বাচন রয়েছে এবং 11 এবং 13 তারিখ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে। সেই ক্ষেত্রে শিক্ষকরা যদি ভোটের ডিউটি করতে যান, তাহলে যেহেতু উচ্চ মাধ্যমিক এবার হোম ভেনুতে, তাহলে সেখানে নজরদারি শিক্ষক হিসেবে কারা কাজ করবেন, এই এই আশঙ্কাটাই ভোগাচ্ছে সংসদকে। পাশাপাশি যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে আগে পরে মাঝখানে বোর্ড, সেক্ষেত্রে যে পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া সম্ভব হবে কিনা তা নিয়েও দ্বন্দ্বে রয়েছে সংসদ। তুমি জানো যে কদিন আগে জয়েন্টের জন্য উচ্চ মাধ্যমিকের ডেট ঘোষণা করেও পরিবর্তন করতে হয়েছে, তারপর ফের একটা জটিলতার জায়গা তৈরি হয়েছে। সংসদের সঙ্গে শিক্ষা দপ্তরের নিয়মিত যোগাযোগ চলছে, নবান্নেও বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কোন দিকে সমাধান সূত্র বেরোয় সেদিকে সবার নজর। ধন্যবাদ সুমন। শুনি রবি রাত 10টা মানেই নিউজ সিরিজ।